নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 22 অক্টোবর 2022 শনিবার যে পাঁচ রাশির সুপার ডুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। তার আগে প্রত্যেকে জয় শনি মহারাজের, জয় জয় বড় ঠাকুরের, জয় জয় শনি মহারাজের জয়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, আগামীকাল শনি মহারাজের আশীর্বাদে যে পাঁচ রাশির প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে, সেই পাঁচ রাশির টার্গেট নাম্বার এবং শুভ সময় আমি এখানে আলোচনা করব। আগামীকাল দিনটিতে পূর্ব ফাল্গুনি নক্ষত্র, উত্তর ফাল্গুনি নক্ষত্র থাকছে, যোগ থাকছে ব্রহ্মযোগ। যোগটা কিন্তু দুর্দান্ত যোগ, একটি থাকছে ব্রহ্মযোগ। 11:37 থেকে 12:23 পর্যন্ত কিন্তু একটি শুভ মুহূর্ত থাকছে। আর আরেকটি যে রাহুকাল, যেটা আপনাদেরকে বলবো, যে সময় কোনো কিছু ইনভেস্টমেন্ট কিছু করা উচিত না, সকাল 9:10:30 পর্যন্ত কিন্তু রাহুকাল থাকছে। অর্থাৎ রাহুকালটা বিশেষভাবে যে কোনো কাজ আপনারা কিন্তু করবেন না। তো আগামীকাল শনিবার যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির নাম আমি একে একে জানাবো। তবে প্রতিদিনের মতো একটি কথা আমি বলি, ভিডিওর আলোচনাটা অবশ্যই শুনবেন। চারটি গ্রহ আপনার জীবনে সুপার ডুপার প্রাপ্তি কিন্তু ঘটাতে পারে। রাহু, শুক্র, বুধ এবং শনি, এই চারটি গ্রহ কিন্তু মেন মুখ্য ভূমিকাতে আছে। এবং চারটি গ্রহ চারটি ভাব, একটি হচ্ছে আপনার ধনভাব, একটি হচ্ছে আপনার আকর্ষিক প্রাপ্তির ভাব, একটি হচ্ছে আপনার ভাগ্যভাব এবং একটি হচ্ছে আপনার সফলতার ভাব। এই চারটি ভাব, চারটি গ্রহ, চারটি ভাব এবং আপনার দশা মহাদশা, এই কটা যদি আপনার শুভ অবস্থায় যদি থাকে, তাহলে আপনি প্রচুর অর্থ উপার্জন কিন্তু করতে পারবেন। অর্থাৎ কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা, এই যে প্রাপ্তিটা না, টোটাল ভাগ্যের খেলা। ভাগ্য যদি আপনার সাথ দেয়, আপনি বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনার জীবনে কিন্তু ঘটবে। আর ভাগ্য যদি সাথ না দেয়, আপনার প্রাপ্তির ক্ষেত্রে বারবার বাধা কিন্তু আসবে। অর্থাৎ আপনি কত অ্যাবাউন্ডের অর্থপ্রাপ্তি আপনার জীবনে ঘটবে, এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার রাশিচক্রের উপর। রাশিচক্র যদি আপনার শুভ অবস্থায় থাকে, রাহু যদি বলবত্তা থাকে, ডিগ্রিগত দিক থেকে, নক্ষত্রগত দিক থেকে যদি রাহু ভালো থাকে, তাহলে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু ঘটবে। এবং রাহু যদি অশুভ অবস্থাতে থাকে, তাহলে কিন্তু আপনার প্রাপ্তির ক্ষেত্রে বাধা কিন্তু আসবে। এই জন্যই বারবার বলছি, ভাগ্যের যে সাপোর্ট সেটা নিন, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। চুলচেরা বিশ্লেষণ করতে হবে ভাগ্যভাবকে এবং রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, তাতে আপনার প্রাপ্তি নিশ্চিত রূপে কিন্তু হবে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি হবে সেটা ডিপেন্ড করবে আপনার ন্যাকাল চার্টের উপর। ব্যক্তিগত চার্ট আপনার কিন্তু বলে দিবে এবং মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা আপনাকে কিন্তু এক্স্যাক্ট প্রেডিকশনটা কিন্তু আপনার হবে। দেখুন, মানুষের জীবনে বাধা বিপত্তি আছে, এই বাধাকে অতিক্রম করাই হচ্ছে একজন সঠিক অ্যাস্ট্রোলজারের কাজ। দেখুন, আজ হয়তো আপনার অর্থপ্রাপ্তি হলো না, আপনার ক্ষেত্রে কোন সময়টা আদর্শ, কোন বছরটা, বছরে কোন কোন মাসগুলো আপনার শ্রেষ্ঠ মাস হতে চলেছে, কোন টাইমে ইনভেস্টমেন্টটা আপনার ক্ষেত্রে ভালো, এটা কিন্তু বলা যেতেই পারে। কারণ আপনার ভাগ্যভাব এবং আপনার দশা মহাদশা এবং আপনার যে গ্রহের পজিশান সেটার উপর। যাদের ক্ষেত্রে জন্ম টাইম নাই, সময় নাই, তারা অবশ্যই হস্তরেখা বিচার করবে, সেখানেও রাহু, শুক্র, বুধ এবং রাহু, শুক্র, বুধ এবং শনি আপনার
কেমন আছে দেখা কিন্তু যাবে। এমন প্রচুর মানুষ আছে যারা নিজের রাশি সম্বন্ধে জানে না, বারবার বলছি, এ আমি শুনেছিলাম এ রাশি, ও আমার জন্মকুণ্ডলী নয়, আমার ঠাকুমা বলতেন এ রাশি, কিন্তু এক্সাক্ট আপনার রাশিটা কি আপনি নিজে কিন্তু ধন্দে পড়ে আছেন। অর্থাৎ রাশিটা আগে নির্ণয় করুন, অর্থাৎ শোনা কথা না, সঠিক যাদের জন্ম সময় নাই হস্তরেখা বিচার করুন, সঠিক নির্ণয় করুন, আপনার প্রাপ্তি কিন্তু নিশ্চিত। দেখুন বাধা বিপত্তির মধ্যে দিয়ে মানুষকে কিন্তু অতিবাহিত হতে হয়। আমি পাঁচ রাশির কথা বলছি, পাঁচ রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ আছে, সবার সাথে যে এই ঘটনাটা ঘটবে এমন নয়। তাহলে আজকে এই সমাজে গরিবি আনাই কিন্তু থাকতো না, সবাই আজকে প্রচুর অর্থের কিন্তু মালিক হয়ে যেত, আজকে কেউ কারো কিন্তু কাজ করতো না। অর্থাৎ এখানেই কিন্তু সৃষ্টির খেলা। তো আমি বারবার বলছি, মানুষ ভাগ্যের চক্রে কোথায় না ঘুরে, আর কিছু কিছু থাকে যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণে গুণে, কিছু কিছু ক্ষেত্রে না তিথি ক্ষণটাও কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। আমি পাঁচ রাশির কথা বলছি, পাঁচ রাশির প্রত্যেক মানুষের ক্ষেত্রে কিন্তু কম বেশি অর্থপ্রাপ্তি কিন্তু হবে, কিন্তু যাদের ক্ষেত্রে আপনার সময়টা পারমিট করবে, আপনার ক্ষেত্রে টার্গেট নাম্বারটা ঠিক থাকবে, তাহলে আপনার প্রাপ্তি কিন্তু হবে। এই জন্য আপনার ক্ষেত্রে টার্গেট নাম্বার এবং আপনার ক্ষেত্রে ডেস্টিনি নাম্বার, এই জায়গাগুলো দেখা কিন্তু দরকার। ফরচুনা নাম্বারটা, আপনার ফরচুনা নাম্বার কত এটাও কিন্তু জানা দরকার। অর্থাৎ এই জায়গাগুলো চুলচেলা বিশ্লেষণ একজন দক্ষ অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে কিন্তু করে দিবে। অর্থাৎ বিভ্রান্তি হবেন না, আপনারা নিজের জন্মকুণ্ডলী বিচার করান, ভাগ্য ভাবকে স্ট্রং করুন। আপনি দেখুন না জীবনে একবার নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটু কঠোর পরিশ্রম করা, পরিশ্রম করলেই কিন্তু সাকসেস কিন্তু আসে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু দেখা কিন্তু দরকার, এবং ভাগ্য সাথ থাকা দরকার। ভাগ্য যদি সাথ থাকে তাহলে আপনি পাহাড় পর্যন্ত কিন্তু ভাঙতে পারেন। এবার আমি জানাবো পাঁচ রাশির নাম, প্রথম রাশি আপনার আগামীকালের সেই রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 2। আপনাদের শুভ সময় 11:21 থেকে শুরু করে আপনার 1:02 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথাই বলবো সেই রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 4। আপনাদের শুভ সময় 11:45 থেকে আপনার 12:36 পর্যন্ত। এরপর যে রাশির কথা বলবো সেই রাশির নাম মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2। আপনাদের শুভ সময় দুপুর 12:04 থেকে শুরু করে দুপুর 2:11 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো আগামীকাল সুপার টুপার প্রাপ্তি করতে চলেছে সেই রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 6 এবং 7। আপনাদের শুভ সময় সকাল 11:41 থেকে শুরু করে আপনার 12:37 পর্যন্ত। সর্বশেষ এবং অন্তিম যে রাশির কথা আমি বলবো সুপার ডুপার প্রাপ্তি করতে চলেছে সেই রাশির নাম আপনার বিশেষভাবে শুভ হতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9 এবং 2। আপনাদের শুভ সময় 12:14 থেকে শুরু করে আপনার 1:21 পর্যন্ত টাইমটা কিন্তু শুভ। অর্থাৎ আমি যে পাঁচ রাশির কথা বললাম না, কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটা ডিপেন্ড করবে আপনার ভাগ্যভাবের উপর, আপনার ধনভাবের উপর, আপনার সফলতা ভাবের উপর, আপনার আকস্মিক প্রাপ্তির ভাবের উপর। যারা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এবং যারা রাহু রক্ষা কবচ, বাস্তু ভিজিট, গ্রহ প্রতিকার করতে চাইছেন অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস।
ফ্রি সার্ভিস এটি নয়, প্রত্যেককে আবারও বলবো জয় শনি মহারাজের জয়, জয় বড় ঠাকুরের জয়। অবশ্যই কমেন্ট করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, ধন্যবাদ।